কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক আমার একটা মাইনক্রাফটের ভিডিওতে। তাও এক মাস পরে। তো আজকের ভিডিওতে আমি বানাবো একটা অটোমেটিক গোল্ড ফার্ম। আর এই গোল্ড ফার্মের নিয়ে যা যা নাক গোল্ড ফার্মের নিয়ে নিবো আমি অনেক কিন্তু অবসিডিয়ান, আর তারপর নাক বললো ওইটা রেডিস্টোন নেই, কারণ রেডিস্টোন করে কাম লাগবে লাগবো। আর টপ জার্ভার তো আমি আর টপ জার্ভার ক্রাফট করে নেই। ওকে এই ওকে ভুল করে আমি নয় টপ জার্ভার বানিয়ে ফেলেছি। বলে একটা পিস্টন, আর তারপর আমার লাগবে একটা স্লাইম, তারপর হয়ে যাবে স্টিকি পিস্তন, তারপর পিস্তনের উপর একটা স্লাইম লাগলে হয়ে যায় হলো স্টিকি পিস্তন। তো আমার একটা স্টিকি পিস্টনের দরকার। আমি এখন ফার্মেন্সে স্যান্ড পুরাচ্ছি, স্যান্ড পুরাইলে কাজ হয়, গ্লাস হয়। তো আমার গ্লাস পরে লাগবো, যখন গ্লাসের দরকার হবে আমি এসে গ্লাস নিয়ে যাব। তো আমি সব কিছু নিয়ে নিছি, যদি কোনো কিছু দরকার হয় পরে আবার বানিয়ে নিব। ফার্ম বানাবো ওই জায়গায়। তো গোল্ড ফার্মের নিয়ে আমি পাঁচ লোকুসা করবো, এক দুই তিন চার পাঁচ। তারপর এই জায়গায় একটা অবজিডিয়ান রাখবো, একটা তাহলে দুই, এমনি করে যাইব মনে হয়। দুইটা দিছি তাহলে তিন চার। তো আমি এখানে বিশটা অবজিডিয়ান দিয়ে দিছি, এখান থেকে পর্যন্ত বিশটা অবজিডিয়ান। তারপর আমার এটা, তারপর এখান থেকে আরও বিশটা উপলব্ধ হবে। একটা এখানে আছে, দুই তিন চার পাঁচ সতেরো সতেরো আঠেরো উনিশ বিশ, না সরি বিশ। তো বিশটা অপসিজেন দিয়ে দিছি। তারপর সামনের দিকে দিব হইল একটা এটা দুইটা, তারপরে তিন চার পাঁচ ছয় আঠেরো, এখানে উনিশটা নাকাইছি। তারপর ওই যে নিচের অপসিজেনে নামতে হবে, তাই এখান থেকে উপরে উঠে দি উঠে নিব। বিশ বাই বিশ ব্লকের পোর্টাল না বানায় তোমরা চাইলে আরও 15x15 ব্লকের পোর্টাল বানাইতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। তো আমার ইচ্ছা করছে বড় পোর্টাল বানাই, যাতে বেশি বেশি গোল্ড আসে। যত বেশি বড় পোর্টাল হবে তত বেশি গোল্ড আসবে। বাড়তে আসল দুইটা রেখে দিয়ে নে। তোমরা ড্রপার বানায় না, তোমাদের ডিসপেন্সার বানাতে হবে। আমার এটার বানাতে বানানোর জন্য আমি এখানে আবার আসছি। একটা অবজারভার নাগাইছি ওইদিকে মুখ করে, আর একটা অবজারভার নাগাম এঁকি এইভাবে। তারপরে এই জায়গায় নাগাই দিব একটা ডিসপেন্সার, এমনি এনাক লাগছে লাগে নাই। তো এটা একটা গ্লিস হয় মাঝে মাঝে। তো এখানে এসে একটা ডিসপেন্সার নাগাই দিম, এই ডিসপেন্সারের ভিতরে নাগাই দিম পানি। আর তারপর গাইজ আমি যে এখানে দুইটা অবজারভার দিয়ে ডিসপেন্সার দিয়ে যে এটা বানাইছি পানির, ওইটা সবসময় এখানেই রাখবে, এখান থেকে তোমার সরাবা না। আমি ভুল করে একসময় সরিয়ে আকাম করে ফেলেছি। আমি যে আকামটা করছিলাম সে আকামটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব না ভিডিওতে, তো কোনো কিছু চিন্তা করো না। তো গাইজ এই পোর্টাল থেকে যে পিকগুলো আছে জম্বি ফিল্ড পিকলিন, সেগুলো এদিক দিয়ে এসে পড়তেছে। তার মানে আমি বুঝে গেছি যে এটা কোন দিক থেকে এসে পড়তেছে। তাই আমি এই জায়গায় ইসের দিয়ে তারপরে পুরো লাইনটা কমপ্লিট করে দিই, এভাবে করে এভাবে করে দিব। তারপরে আবার এই লাইনটা পুরোপুরি কমপ্লিট করে দিব এইভাবে, আর এই কোনার লাইনটাতেও স্টোন ব্রিক দিয়ে পুরোপুরি কমপ্লিট করে দিয়েছি এখান দিয়ে। তারপরে এখানে আরেকটা লাইন দিব, তারপরে এই লাইনটা কমপ্লিট করে দিই। আর এই যে এই লাইনটা আছে, এই লাইনটা দিয়ে আমি কাজ দিয়ে ভরাট করে দিব। কাজ হল উপরে দিই চার ব্লকের, একটু চার ব্লকের এভাবে করে কাজ দিয়ে দিই, তারপর ওটা কমপ্লিট করে দিই শেষ শেষ পর্যন্ত। আমার কাছে আপাতত গ্লাস কম হয়েছে, তো পরবর্তীতে আমি গ্লাস বানিয়ে জায়গায় বন নাগাই দিব। আপাতত আর কেমনি রেখে দিই এই জায়গায়, স্টোন ব্রিক দিয়ে দিতেছি, পরে আবার গ্লাস নাগাই দিব নে বানায়। তো আমি এখন একটা জায়গায় এমনি করে একটা অবজারভার লাগাই দিই, তারপরে ব্লকটা কাটি,
তারপরে এই জায়গায় এমনি করে একটা অবজারভার লাগাই দিই, তারপরে যায় একটা ডিসপেন্সার লাগাই দিই। তো তোমরা তো দেখতেছো যে আমি নিচে যে টায়ারটা বানাইছিলাম ওটাকে ভাঙ্গে আমি উপরে দিকে দিছি রিমুভ করে। তো তোমরা এমনটা কইও না, যে জায়গায় ছিল সেই জায়গায় রাখবা, উপরের ব্লক এন বানা। এটার ভিতরে এখন পানি দেওয়া যাবে না। আমি এখানে একটা ব্লক, দুই নাম্বার ব্লকে একটা স্টোন মানে ব্লক লাগাই দিম, তারপর এই জায়গায় আমি একটা এমনি করে অবজারভার লাগাই দিব, তারপর এই জায়গাতে ব্লক লাগাইতে লাগাইতে সামনে যাই জায়গা দিয়ে আরো পাঁচটা অবজারভার লাগাই দিব, একটা দুই তিন চার আর এলো পাঁচটা। উপস, এটা উল্টো হয়েছে। এই জায়গাতে আমি পাঁচটা অবজারভার লাগাই দিচ্ছি, তারপর এরাউন্ড আমি ব্লক লাগাইতে লাগাইতে ই করব মানে ই কভার করে দিই, এক দুই ব্লক করে উঁচু করে আশেপাশে বাইরের দিক দিয়ে ওয়াল দিয়ে দিব। মানে হন্যা এক বাকেট লাভ আতে যায় থেকে এক বাকেট লাভ আনে যায়। তারপর তো এখন আমি এখানে মাঝখানে যে এখানে এক ব্লক ফাঁকা রেখে এই জায়গায় এমনি করে দিই ব্লক লাগাই দিই, তারপর আমি ব্লকের নিচে এভাবে ট্রাপডোর লাগাই এভাবে খুলে দিব। তো পাঁচটা ট্রাপডোর লাগবে। ওকে, তারপর আমি এই জায়গায় যেখানে আছে এই মাঝখানে ব্লকে এক বাকেট লাভা দিয়ে দিব, ওইসে লাগে না কে। ওকে, তো লাভা দেওয়া শেষ। আর এখন এই পোর্টাল সবসময় অ্যাক্টিভ হয়ে থাকবে, তো এখানে একটা পানি দিয়ে দিতে হবে ডিসপেন্সারটায়। এই জায়গায় একটা এলো ব্লক, তারপর এই জায়গায় একটা ব্লক লাগাই, ওই নিচের ব্লক ইনি কাইটে দিই দরকার নাই ডির। তো তারপরে যা একটা ব্লক, তারপরে কাইটা দিই, কারণ ওইখানের কাছে যে ডিসপেন্সার আছে ওই ডিসপেন্সারের পানি জানি বাইরে না যায়। তাই এই মাথায় এক বাকেট পানি দিয়ে দিছি, তারপর এমরেকা পোর্টালের মাথায় একটা ইয়ে দিছি পানি বাকেট, তারপরে পানি যায় এই জায়গাতে ওখানে এই পিকলিন, তারপর এই জায়গাতে পানি সাজ যায় এই জায়গায় পড়বো। তারপরে জায়গাতে আমি বিশ ব্লক নিচে নামি। তো এখন আমি যে ডিসপেন্সার নামক অবজারভার আছে বাইরেরটা, সেই অবজারভারের এনে এনে এটা নাগাই দিব স্টিকি পিস্তল, এটার লগে নাগাই দিই। এখন যদি লিভার অন করি মানে অফ করি লিভার তাহলে এটা অফ হয়ে থাকবে, আর যদি লিভার অন করি তাহলে এই গোল্ড ফার্ম চলবে। লিঙ্ক চেম্বারে কালেক্টর চেম্বারে নিয়ে আমি এই জায়গায় দুইটা চেস্ট পয়েছি, তারপরে একটা দুইটা ব্লক কাটছি, ক্রাউসে চেস্টের মুখে দেখে এমনি করে একটা হপার, তারপরে এনে একটা হপার, তারপরে এর উপরে আমার স্ল্যাব নাগান নাগবো। তাছাড়া এখানে না আমি একটা কি কয় স্টিকি পিস্টল নাগামো না, আর পিছিয়ে দুইটা অবজারভার নাগামো না, যেমনি উপরে নাগাইছিলাম পানির নিগে, তারপরে এই জায়গায় একটা স্টিকি পিস্টল নাগামো না, তারপরে একটা স্ল্যাব, ওইটার সামনে একটা ট্রাইডেন্ট ফেলামো, ট্রাইডেন্ট মারমো। তো তারপর এটা চলতে থাকবো, তো রাজসমকে নামবো, নামার পর অটোমেটিক পুইরে মারা যাবো ট্রাইডেন্টের নিয়ে, আর আমার কাছে এক্সপায়ারি থাকবো। তো এইভাবে আমি বানামো, পরের এপিসোডে আমি দেখাবো নি। তো হ্যাঁ, আজকে আর ভিডিওটা বলতো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবে, বাই।